তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেইন করছি ব্যাড জিনিয়াস মুভিটা। হ্যাঁ, মুভির নামটাই শুনে বুঝে গেছেন এই মুভির নাম কেন ব্যাড জিনিয়াস। এই মুভিতে আমরা দেখতে পাবো নকল করার কতগুলো নিয়ম আছে, সেগুলো কি কি এবং সেগুলোকে কি করে অ্যাপ্লাই করতে হয়। যদি আপনি আপনার পরীক্ষায় ফেল করে থাকেন অথবা হাজার চেষ্টা করেও ভালো রেজাল্ট করতে পারছেন না, তাহলে এই মুভিটা শুধুই আপনার জন্য। যদি এইটা দেখার পরে আপনি সেই নকলের পন্থাটাকে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি এ প্লাস আপনার জন্য মাস্ট। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা একটা মেয়েকে দেখতে পারি, যাকে একটা ইন্টারোগেশন রুমের মধ্যে নিয়ে আসা হয়েছে। আর যখন তাকে এখানে আনে বসানো হয়, তখন তার সামনে একটা ফোনও দেয়া হয়। তো তখন সে বলে যে আমার নাম হচ্ছে গিয়ে লিন, আর আমি কেন্দ্রীয় স্কুলে পড়ি, মানে থাইল্যান্ডের কেন্দ্রীয় স্কুলে। আর সে বলে যে আমি পড়ালেখায় এতটাই স্মার্ট যে আমার IELTS এক্সাম পাস করার জন্য কোনো রকম ফোনেরই দরকার পড়বে না। আর এটা বলে সে একটা স্মাইল করে। তো এর পরের সিনেই গল্পটা ব্যাক করে দু এক বছর পেছনে, আর আমরা দেখতে পারি লিন তার বাবার সাথে নতুন একটা স্কুলে অ্যাডমিশন নেওয়ার জন্য এসেছে। আর এখানে তার বাবা তার যে আগের মার্কসগুলো আছে সেগুলো শো করে, আর সে যেই ট্রফিগুলো জিতেছে সেগুলো এখানে প্রিন্সিপালের সামনে শো করে। আর এগুলো দেখার পরে প্রিন্সিপালের মনে হয় যে যদি আমরা লিনকে আমাদের স্কুলে ভর্তি করাই, তাহলে আমাদের স্কুলের সুনাম হবে। আর এই সুযোগটা নিয়ে লিন তার যত স্কুলের বেতন আছে সেগুলোকে তো মাফ করিয়েই ফেলে, তাছাড়া সে প্রিন্সিপালকে এইটাও কনভিন্স করিয়ে ফেলে যে তাকে টিফিনের টাকা আর যাওয়া আসার ভাড়াও দেওয়া উচিত। আর যেহেতু প্রিন্সিপাল তার মার্কস দেখে একটু ইমপ্রেস হয়ে গিয়েছে, তো এই জন্য প্রিন্সিপাল তাকে স্কলারশিপ দিয়ে স্কুলের মধ্যে ভর্তি করিয়ে ফেলে। তো এরপরে নেক্সট দিনে যখন এক্সামের সময় লিন ক্লাসে আসে, তখন তার একটা মেয়ের সাথে পরিচয় হয়। আর এই মেয়ের নাম হচ্ছে গিয়ে গ্রেস। আসলে গ্রেস সবসময় নকল করে বা আশেপাশের কারোটা দেখে পরীক্ষায় পাশ করতো, আর যেহেতু সে জানতে পেরেছে লিন একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তো এই জন্য সে তার সাথে ফ্রেন্ডশিপ করে নিয়েছে। আর যখন আসলেই এক্সাম হলের মধ্যে আসে, তখন গ্রেস দেখতে পারে তার কোনো কোয়েশ্চেন কমনই পড়েনি, কারণ সে সারা জীবনই কিছু পড়েনি, তো তার কোয়েশ্চেন কমন কোত্থেকে পড়বে। তবে যেহেতু লিনের মতো একজন ব্রিলিয়ান্ট ফ্রেন্ড তার এখন হয়ে গেছে, তো তার চিন্তা করার কী দরকার। তো আমরা দেখতে পারি তাদের কোয়েশ্চেন ছিল MCQ কোয়েশ্চেন, মানে চারটার মধ্যে একটাকে চুজ করতে হবে। আর এই কোয়েশ্চেনগুলো ঠিক তেমনই ছিল যেমন করে লিন গ্রেসকে প্রিপেয়ার করেছিল। তবে লিন এটা জানতো না যে গ্রেসের মাথায় গোবর ছাড়া আর কিছুই নেই, সে কিছুই মনে করে রাখতে পারে না। আর যখন এই ব্যাপারটা নিয়ে তারা কথাবার্তা বলছিল, তখন এই ব্যাপারটা টিচার দেখে ফেলে। আর এটা দেখার পরে সে একটা ডাস্টার মেরে বলে আমার ক্লাসের মধ্যে কেউ কোনো চিটিং করার ট্রাই করবে না। আর এটা বলে সে আবার ঘুমিয়ে যায়। আর যখন লিন দেখতে পারে গ্রেস কান্না করছে, তখন তার মাথায় একটা আইডিয়া আসে। সে রাবারের উপরে সমস্ত অ্যান্সারগুলো লিখে দেয় আর রাবারটাকে জুতার মধ্যে ভরে এরপরে পেছনে পাস করে দেয়। আর তখনই এক্সামিনার ঘুম থেকে উঠে এদিক সেদিক ঘোরাঘুরি করা শুরু করে। আর এইটা দেখতে পেয়ে তাদের দুজনের অবস্থাই খারাপ হয়ে যায়, কারণ একজনের কাছে জুতোই নেই আর একজনের কাছে এক্সট্রা একটা জুতো। সো যদি এক্সামিনার এটা দেখতে পারে, তাহলে সেই জুতো দিয়েই তাদেরকে পেটাবে। তো এই জন্য সুযোগটা পেয়েই গ্রেস তার জুতাটাকে খুলে লিনের কাছে পাস করে। তবে তার পাসিং স্কিল ছিল দুর্দান্ত, আর আমরা দেখতে পারি লিনও ছিল খুবই বুদ্ধিমান। তাই এক্সামিনার ব্যাপারটা দেখার আগে লিন সেই জুতোটাকে পরে ফেলে। আর এই জন্য গ্রেসও সমস্ত কোয়েশ্চেনের আনসার দিয়ে দেয়, মানে তার মার্কস একটু বেশি চলে আসে, তো এই জন্য সে প্রচণ্ড খুশি। আর এই খুশিতে পার্টি করতে সে লিনকে তার বয়ফ্রেন্ডের কাছে নিয়ে যায়। মানে সিরিয়াসলি, এমন গার্লফ্রেন্ড ভাই আমারও দরকার যে প্রতিদিন আমার কাছে নতুন নতুন মেয়ে নিয়ে আসবে। তো যাই হোক, আমরা দেখতে পারি গ্রেসের যেই বয়ফ্রেন্ড তার নাম হচ্ছে গিয়ে প্যাট। আর সে হচ্ছে গিয়ে বড়লোক বাবার খুবই বলদ একটা ছেলে, মানে তারও মাথায় কিছু নেই, যেমন গার্লফ্রেন্ড তেমন তার বয়ফ্রেন্ড। সে সবসময় লাইফে শর্টকাট চায় আর সে চায় শর্টকাটে পাস করতে। তো এই জন্য সে লিনকে বলে তুমিও আমাকে পরীক্ষায় সাহায্য করো। তবে লিন তার জন্য কেন রিস্ক নিতে যাবে, কারণ ধরা পড়লে তো তারও সমস্যা হবে। তো এই জন্য প্যাটটাকে অফার করে প্রত্যেকটা পেপারে আমি তোমাকে 300 টাকা করে দেব, মানে 300 বাত, যেটা তাদের কারেন্সি। কিন্তু যেহেতু টাকাটা খুবই কম, এই জন্য লিন রাজি হচ্ছিল না। তো এই জন্য প্যাট বলে যে আমার অনেকগুলো ফ্রেন্ড আছে, মানে আমার টোটাল 13টা ফ্রেন্ড আছে, সো 13টা পেপারেই এই একই নকল যাবে। সো যদি 6 জনও তোমাকে 300 টাকা করে দেয়, তাহলে তোমার একটা ভালো ইনকাম হয়ে যাবে। আর এত বড় একটা লোভ লিন সামলাতে পারে না, তো এই জন্য সে হ্যাঁ বলে দেয়। তো এরপরে নেক্সট দিনে আমরা দেখতে পারি লিন তার ঘরের মধ্যে পিয়ানো বাজাচ্ছিল, আর তখন তার সামনে তার বাবা চলে আসে। আর সে দেখতে পারে তার বাবার গায়ে কোনো শার্ট নেই। এটা দেখতে পেয়ে তার একটু খারাপই লাগে, মানে সে এত গরিব সে একটা শার্টও কিনতে পারে না। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার, তার ঘরে পিয়ানো আছে। তাহলে চিন্তা করো ভাই, আমি কত গরিব। আমরা দেখতে পারি পিয়ানো বাজানোর সময় লিনের মাথায় একটা আইডিয়া আসে। আর এই জন্য যারাই এক্সামে নকল করতে চায়, তাদের সবাইকে সে পিয়ানো লেসন দেওয়া শুরু করে। আর সে বলে যে এমন করে যদি আমি আঙুল চালাই তাহলে সেটা হবে এ, অমন করে আঙুল চালালে হবে বি, আর এমন করে সে লেসন দেয় যে সি ডি। তো এই জন্য যখন এক্সাম চলে আসে,
তখন সবাই তার আঙুলের দিকে তাকিয়েছিল, আর সে আঙুল চালিয়ে চালিয়ে সবাইকে পরীক্ষায় পাশ করিয়ে দিলে তার একটা ভালো ইনকামও হয়ে যায়। আর সেই টাকা দিয়ে সে তার বাবাকে একটা শার্ট কিনে দেয়। তো এরপরে নেক্সট দিনে আমরা দেখতে পারি স্কুলে এন্ট্রি হয় আরও একটা পার্সনের, আর এই পার্সনের নাম হচ্ছে গিয়ে ব্যাংক। যদিও তার থেকে আপনি লোন নিতে পারবেন না, তবে তবুও তার নাম ব্যাংক। তো আমরা দেখতে পারি ব্যাংক ছিল খুবই ব্রিলিয়ান্ট আর তার আইকিউ ছিল 100-এ 100। তো এটা দেখার ফলে লিন তার প্রেমে পড়ে যায়, তবে ব্যাংক তার উপরে একেবারেই ইন্টারেস্ট শো করে না। যদিও আইকিউ নিয়ে আমরা একটা মুভি বানিয়েছিলাম যেখানে একটা স্নাইপারের গল্প আমরা বলেছিলাম, তবে সেটা একেবারে মুখ থুবড়ে পড়েছিল, সেখানে ভিউই নেই। ভাই প্লিজ ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, গিয়ে একটু চেক করে আসুন। আর এরপর আমরা দেখতে পারি তারা দুজন জিনিয়াস মিলে অনেক স্কুলের সাথে কম্পিটিশন করে, আর এমন করে করে তারা অনেকগুলো ট্রফিও উইন হয়। আর এগুলো দেখার পরে প্রিন্সিপাল খুবই হ্যাপি হয়ে যায়, কারণ ফাইনালি তাদের স্কুলের সুনাম শুরু হয়ে গেছে। তো এরপরে নেক্সট দিনে যখন ব্যাংক বাসায় ব্যাক করে তখন আমরা দেখতে পারি তার একটা দোকানও আছে। আসলে এটা হচ্ছে একটা লন্ড্রির দোকান, যেখানে সেও তার মা মিলে কোনো রকমে কাপড় চোপড় ধুয়ে লন্ড্রি করে তাদের জীবিকা নির্বাহ করে, কারণ তার বাবার মৃত্যু অনেক আগেই হয়ে গেছে। আর যখন ব্যাংক এখানে পড়ালেখা করছিল তখন সে দেখতে পারে ওয়াশিং মেশিনটা নষ্ট হয়ে যাওয়ার জন্য তার মা হাত দিয়েই কাপড় চোপড় ধুইছে। আর যদি এমন করে কাপড় চোপড় হাত দিয়ে ধোয়ে তাহলে হাতের উপরের চামড়া উঠে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো এই জন্য ব্যাংক পড়ালেখা বাদ দিয়ে বাকি যেই কাপড়গুলো ছিল সেগুলো সে গিয়ে নিজে ধোয়। আর তখন আমরা এদিকে দেখতে পারি ইন্টারোগেশন রুমের মধ্যে লিন বলে, ব্যাংকের মতো এত সৎ আর এত বুদ্ধিমান ছেলে আমি কখনো কোনো দিন দেখতে পাইনি। তো এরপরে নেক্সট দিনে আমরা দেখতে পারি আজকে তাদের পরীক্ষা। তো এই জন্য ব্যাংকের কাছে একটা ছেলে আসে আর সে বলে যে আজকে পরীক্ষায় আমাকে তুমি একটু সাহায্য করো, আর এই জন্য আমি তোমাকে টাকা দেওয়ার জন্য রাজি আছি। তবে এইটা শুনতে পেয়ে ব্যাংক একটু বেশি রাগ করে আর সেখান থেকে জলদি করে চলে যায়। আর যখন সে পরীক্ষার হলের মধ্যে আসে তখন আমরা দেখতে পারি এটা একটু বড় পরীক্ষা, তো এই জন্য এই পরীক্ষার হলটাও একটু বড়। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই পরীক্ষার সেট হবে দুইটা, আর এইটা শোনার পরে এখানে নকলবাদ যত ছেলে মেয়ে ছিল তাদের হালুয়া টাইট হয়ে যায়, কারণ তারা নকল করার আশায় বসেছিল। তো এরপর যখন কোয়েশ্চেন দেয়া হয় তখন লিন পায় সেট 1, আর বাকি যত নকলবাদ ছেলে মেয়ে ছিল তারা সবাই সেট 2 পেয়ে যায়, আর এই জন্য লিন তাদের আর কোনো সাহায্যই করতে পারবে না। যদিও লিনের পাশের যেই ছেলেটা ছিল সেও সেট 2ই পেয়েছে, তবে সে লিনের থেকে দেখে দেখেই দাগাচ্ছিল। আর এইটা যখন ব্যাংক দেখতে পারে, মানে ব্যাংক তাদের সবার উপরে ফলো করছিল, তখন সে লুকিয়ে লুকিয়ে লিনের কাছে এসে বলে যে এই পাশের ছেলেটা তোমার থেকে দেখে লেখার ট্রাই করছে, সো তুমি একটু ঢেকে রাখো। আসলে ব্যাংক এটা জানতো না যে লিন তাদেরকে পাশ করানোর জন্য তাদের থেকে উল্টো টাকা খেয়ে রেখেছে। আর ব্যাংক এতই সৎ ছিল যে সে তার বন্ধুদের ব্যাপারে গিয়ে স্যারের কাছেও কমপ্লেন করে দেয়। আসলে যদি এমন কেউ কমপ্লেন করে তাহলে স্কুল থেকে বের হওয়ার পরে তার পিঠে শুধু চামড়াই থাকবে, ভেতর থেকে হাড্ডি মাংস সব গায়েব করে দেবে। যাই হোক, সেট যদি 2-3টা আসে তাহলে এক্সামে পাশ করার নিয়ম আরও একটা আমার কাছে আছে, আমি এটা পার্সোনালি ইউজ করতাম। যখন আমার কাছে সেট 2 আর সামনের জনের কাছে সেট 1, তখন আমি নিজে আমার পেপারে সেট 1 দিয়ে তারপর তার মতো সব কিছু কপি করে বসিয়ে দিতাম, বাস পরীক্ষায় পাস। তো যাই হোক, এরপর আমরা দেখতে পারি লিন তার হাত দিয়ে ইশারা করে তাদের সবাইকে বলে আমার কাছে সেট 1 আছে। তো যাদের কাছেই সেট 1 আছে তারা হাত তুলো। তো যখন তারা সবাই হাত তুলে তখন তাদের সবাইকে ইশারা করে সে সমস্ত অ্যান্সারগুলো দিয়ে দেয়। আর যখন তাদের কোয়েশ্চেনের অ্যান্সার শেষ হয়ে যায় তখন তারা সবাই একসাথে উঠে চলে যায়। আর এইটা দেখতে পেয়ে টিচারের মনোযোগের একটু বিচ্যুতি ঘটলে লিন এই সুযোগটা নিয়ে পাশের সেই টাকলা ছেলেটার সাথে তার কোয়েশ্চেন সেটটা বদলে ফেলে। আর এরপরে 15 মিনিটের মধ্যে সে সেট 2-এর কোয়েশ্চেনটাও সমাধান করে তারপর সবাইকে এটা বলা শুরু করে। তবে তখনই এক্সামিনার দেখতে পারে সময় শেষ হয়ে গেছে, কিন্তু এখনও কেউ লেখা বন্ধ করছে না। তো এই জন্য সে গিয়ে একে করে সবার পেপার ছিনিয়ে নেওয়া শুরু করে, কিন্তু এতক্ষণে সবার লেখা শেষই হয়ে গেছে। তবে এরপরে সেই টাকলা ছেলেটা লিনকে প্রিন্সিপালের রুমে ডাকা হয়, আর আমরা দেখতে পারি সেখানে ব্যাংক অলরেডি বসে আছে। আসলে ব্যাংক নকলের ব্যাপারে অলরেডি কমপ্লেন করে দিয়েছে, তো এই জন্য প্রিন্সিপাল তাদের দুজনকে জিজ্ঞেস করে নকলের ব্যাপারে। যদিও তারা দুজন না করে, কিন্তু প্রিন্সিপাল নোটিস করে যে লিন তার কোয়েশ্চেন পেপারে সেট 1 আর সেট 2 দুইটার কোয়েশ্চেনই দাগিয়ে রেখেছে। তো এইটা দেখার পরে প্রিন্সিপাল বুঝতে পারে যে 2 নম্বর এটা লিনই করেছে, আর এই একটা ভুলের জন্য লিন এখানে ফেঁসে যায়। আর এরপর তার বাবাকে ডেকে আনা হয়, তাকে প্রচণ্ড বাজেভাবে বেয়াজ্জুতি করা হয়, আর এরপর তাকে বেরি করে দেয়া হতো, কিন্তু তার বাবার রিকোয়েস্টে প্রিন্সিপাল এটা বলে যে আচ্ছা ঠিক আছে, তাকে আমি বের করবো না, তবে তার যে স্কলারশিপ ছিল সেটা তো সে পাবেই না, বরং তার যে হায়ার এডুকেশনের দায়িত্ব স্কুল নিয়েছিল সেটাও সে এখন পাবে না, আর সেই সমস্ত ফ্যাসিলিটি সে ব্যাংকে দিয়ে দেয়। তো একবার চিন্তা করেন তো, যদি এই সিচুয়েশন বাস্তবে কারো সাথে হয় তাহলে ব্যাংকের মতো যে ছেলেটা থাকবে সে কি আস্থা থাকবে? তো এরপরে নেক্সট দিনে আমরা দেখতে পারি গ্রেস লিনকে বলে
যে আমি পেডের বাসায় ডিনারের জন্য গিয়েছিলাম, আর তার বাবা মায়ের মনে হয়েছে যে পেডের রেজাল্ট আমার কারণে ইম্প্রুভ হয়েছে, তো এই জন্য সে চায় যে আমি তার সাথে বুস্টানে যাই আর তার এসটিএসসি পরীক্ষার জন্য তাকে সাহায্য করি। আসলে এসটিএসসি পরীক্ষা হচ্ছে বিসিএসের মতো একটা পরীক্ষা, যেটা পুরো দুনিয়াতে একই টাইমে হয় আর সেটা অনেক বড় একটা এক্সাম। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যেহেতু ওয়ার্ল্ড ওয়াইডে এই এক্সামটা একসাথেই হয়, তো এই জন্য নকল করার চান্স একটু কম। আর যখন লিন এগুলো শুনতে পারে তখন সে তাদেরকে সাহায্য করার জন্য না করে দেয়, কারণ সে আর কোনো রিস্ক নিতে পারবে না, এমনিতেই তার স্কলারশিপ হারিয়েছে। তবে যখন লিন সমস্ত কান্ট্রির টাইম জোন দেখতে পারে, মানে তাদের ঘড়ির টাইমটা দেখতে পারে, তখন তার মাথায় একটা বিশাল বড় আইডিয়া হিট করে। আর এরপর সে গ্রেস আর তার বয়ফ্রেন্ড পেটকে তার আইডিয়াটা শেয়ার করে। সে বলে যে এই এক্সামটা ওয়ার্ল্ড ওয়াইডে একই টাইমে হওয়ার কথা, তবে প্রত্যেকটা দেশের টাইমই কিন্তু আলাদা। তো এই জন্য লিন তাদের দুজনকে বলে যে আমি এটা ক্যালকুলেশন করে বের করেছি, যদি আমরা অস্ট্রেলিয়া থেকে পরীক্ষাটা দেই তাহলে আমরা 4 ঘন্টা সময় বাড়তি পাবো। আর যেহেতু প্যাড আইটিএসসি পরীক্ষায় পাশ করার জন্য লিনকে 6 লাখ দেওয়ার জন্য রাজি ছিল, তো এই জন্য লিন তাকে বলে আমি তোমাকে 6 লাখেই করে দেব, তবে তুমি এর জন্য একই প্রাইজে আরও 30 জনকে নিয়ে আসো। মানে সহজ করে বললে লিন তাদের সবাইকে সাহায্য করবে আর এর বদলে সে অনেকগুলো টাকা কামিয়ে ফেলবে। আর প্ল্যানিং ছিল এইটা যে লিন অস্ট্রেলিয়া যাবে পরীক্ষাটা দেওয়ার জন্য আর সে সেখানে সমস্ত কোয়েশ্চেনগুলোকে মেমোরাইজ করে ফেলবে। তবে সে যতই ব্রিলিয়ান্ট হোক এত কম সময়ের মধ্যে সে হয়তো 50% কোয়েশ্চেনই মেমোরাইজ করতে পারবে, তো এই জন্য তার এমন কাউকে দরকার যে তার মতোই জিনিয়াস। তো এই জন্য লিনের মাথায় ব্যাংকের নাম ছাড়া আর কারো নামই আসে না। আর এইটা শোনার পরে গ্রেস একটু বেশিই খুশি হয়ে যায়। আমি জানি না খুশি হওয়ার কারণটা কী, এমনিতেই সে তাদেরকে ধরিয়ে দেওয়ার ট্রাই করছিল, আমি হলে তো ভয় পেতাম। তো এরপরে নেক্সট দিন আমরা দেখতে পারি ব্যাংক তার বাড়ির সামনে দাঁড়িয়েছিল। আসলে কালকে সকালে তার স্কলারশিপের এক্সাম, কিন্তু তখন সেখানে 2-3টা ছেলে চলে আসে আর তাকে আচ্ছা রকম একটা ধোলাই করলে। যখন সে চোখ খুলে তখন সে দেখতে পারে সে ময়লার গোডাউনের মধ্যে পড়ে আছে। আসলে তার স্কলারশিপের এক্সামটাও গিয়েছে আর সে ধোলাই যে খেয়েছে সেটা তো হচ্ছে গিয়ে এক্সট্রা। এখন সে ধোলাই কী জন্য খেয়েছে আর তাকে কারা ধোলাই করেছে সেটা দয়া করে আমাকে জিজ্ঞেস করবেন না, সেটা তো আপনারা বুঝেই গেছেন। তবে যাই হোক, এদিকে আমরা দেখতে পারি প্যাড একটা সেমিনার রাখে আর সেখানে 30 জন ছেলেকে ডাকে আর তাদের সবাইকে এটা বোঝানোর ট্রাই করে যে কীভাবে তারা এসটিএসসি এক্সামে পাশ করবে, তাদের টেকনিকটা কী, মানে কোন কোন ওয়ে তারা ইউজ করবে। আর তখন এদিকে আমরা দেখতে পারি যে লিন তাদেরকে এটা বোঝাচ্ছে। সে বলছে তারা এক্সাম হলে 4টা জিনিস নিয়ে যাবে, সেখানে 3টা অ্যালাউ কিন্তু 1টা কোনোভাবেই অ্যালাউ না, সেটা হচ্ছে গিয়ে ফোন। তো তখন লিন বলে যে ফোনকে আমি বাথরুমের মধ্যে লুকিয়ে রাখবো আর যখন পরীক্ষার মাঝখানে একটা গ্যাপ হবে, মানে বিরতি চলে আসবে, তখন আমি ওয়ার্ডার ওয়াইজ ফোনের মধ্যে সমস্ত জিনিসগুলো থাইল্যান্ডে পাস করে দেব। কিন্তু যখন পেট তাকে কোয়েশ্চেন করে যে সেই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো বাকি ছেলেমেয়েরা কী করে পাবে, তখন লিন তাকে পেন্সিলটা শো করে। সে দেখায় যে পেন্সিলের মধ্যে একটা বারকোড আছে, মানে প্রত্যেকটা পেন্সিলের মধ্যে একটা করে বারকোড থাকবে আর এখানে যে মোটা লাইনটা সেটার মানে হচ্ছে এ, এর চেয়ে চিকনটা বি, এর চেয়ে চিকনটা সি আর সবচেয়ে চিকনটা হচ্ছে গিয়ে ডি। তো তাদের প্ল্যানিং হচ্ছে গিয়ে এইটা, যখনই লিন কোয়েশ্চেনের অ্যান্সারগুলোকে সেন্ড করবে তখন তারা যত দ্রুত সম্ভব সেই কোয়েশ্চেনের ওয়ার্ডার অনুযায়ী বারকোডগুলোকে প্রিন্ট করে সেগুলোকে জলদি করে পেন্সিলে লাগিয়ে তাদের সবার কাছে দিয়ে দিবে। আর যখন তারা সবাই এই প্ল্যানিংটা শুনতে পারে তখন তারা সবাই এখানে তালি দেওয়া শুরু করে। তো এরপরে নেক্সট দিনে আমরা দেখতে পারি লিন চলে আসে ব্যাংকের কাছে আর সে তাকে বারবার করে বোঝানোর ট্রাই করে যে এমন সৎ হয়ে জীবনযাপন করে আমরা লাইফে কিছুই করতে পারবো না, আমাদের উচিত আমাদের ব্রেনটাকে ইউজ করা আর সেটা দিয়ে কিছু টাকা পয়সা কামানো। আর এরপর সে তাকে সমস্ত প্ল্যানিংটাও বলে, যদিও ব্যাংক তাকে প্রথমে না করছিল কিন্তু যখন সে বুঝতে পারে যে এটা দিয়ে সে একটু বেশি টাকাই কামাতে পারবে তখন সে তাদের প্ল্যানিংয়ে এন্ট্রি হওয়ার জন্য রাজিও হয়ে যায়। তো এরপরে আমরা দেখতে পারি তারা একটু প্র্যাকটিসও করে আর তারা এই ব্যাপারটারও প্র্যাকটিস করে যে যদি তারা ধরা পড়ে তাহলে এই ব্যাপারটাকে তারা কী করে হ্যান্ডেল করবে আর তাদের কাছে কী কী কোয়েশ্চেন আসতে পারে, সেগুলোর সম্ভাব্য অ্যান্সার কী হতে পারে। মানে গল্পের শুরুতে আমরা যে ইন্টারোগেশন সিনটাকে দেখতে পেয়েছিলাম সেটা ছিল এই প্র্যাকটিসেরই একটা পার্ট। তবে এই প্র্যাকটিস করার সময়ই প্যাড এমন কিছু একটা বলে দেয় যেটা শোনার পরে ব্যাংক তাকে মারার জন্য একেবারে ফায়ার হয়ে আসে। আসলে প্যাড বলে দেয় যে ব্যাংকে মারার জন্য গুন্ডা সেই পাঠিয়েছিল যাতে করে ব্যাংক স্কলারশিপ না পায় আর সে বাধ্য হয়ে তাদের প্ল্যানিংয়ের মধ্যে জয়েন করার জন্য রাজি হয়ে যায়। তো এই সমস্ত ব্যাপারটা জানার পরে ব্যাংক প্রচণ্ড রাগ করে আর সে তার জিনিসপত্র নিয়ে এখান থেকে চলে যায়। আর লিনও বুঝতে পারে যে ব্যাংকে ছাড়া এই প্ল্যানিংটা কাজ করবে না, তো এই জন্য সেই প্ল্যানিংটাকে ক্যান্সেল করে এখান থেকে বেরিয়ে চলে আসে। তবে একটু পরেই ব্যাংক বুঝতে পারে যে এই কাজটা করা জরুরি, কারণ এই কাজটা না করলে সে সারা জীবন ওয়াশিং মেশিনই চালাবে। তো এই জন্য তারা ফাইনালি 2 জন মিলে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য রাজি হয়ে যায়। তো এরপরে নেক্সট দিনে আমরা দেখতে পারি তারা 2জন চলে আসে অস্ট্রেলিয়ার এক্সামিনেশন হলের মধ্যে।
আর এখানে আসার পরেই প্রথমে তারা যার যার মোবাইলটাকে লুকিয়ে ফেলে, আর এরপরে যখন এক্সাম শুরু হয়ে যায় তখন যে যার পার্টটাকে মুখস্থ করে বাথরুমে এসে জলদি করে সেটাকে সেন্ড করে দেয়। যদিও লিন তার পার্টটাকে সেন্ড করে দিয়েছে, কিন্তু ব্যাংক এখানে তার মারের বদলাটা নেয়। সে বলে যে আমার আরও টাকা দরকার, আর নয়তো আমি এটা সেন্ড করবো না। তো এই জন্য এখানে থাইল্যান্ডে প্যাট আর তার গার্লফ্রেন্ডের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে যায়, আর এই জন্য তার গার্লফ্রেন্ডের কাছে যতগুলো টাকা ছিল সেই সমস্ত টাকা তারা ব্যাংকে পাঠিয়ে দেয়, আর এরপরে ব্যাংক তাদেরকে অ্যান্সারগুলো পাঠিয়ে দেয়। আর আমরা দেখতে পারি অ্যান্সারগুলো পাওয়ার পরে প্যাট আর তার গার্লফ্রেন্ড জলদি করে বারকোডগুলো বানানোর কাজে লেগে পড়ে। আর এদিকে লিন আর ব্যাংক সেশন 2, সেশন 3 সমস্ত কিছু সলভিং পাঠায়, আর যখন সেশন 4 আসে তখন সেটা ছিল ম্যাথের পার্ট। আর এই ম্যাথের পার্টগুলো যখন তারা করছিল তখন তারা দুজনেই চোখ বন্ধ করে এটাকে মুখস্থ করছিল, আর যখন মুখস্থ করে বাথরুমে আসে তখন ব্যাংক তো বাথরুমের মধ্যে এন্ট্রি পেয়ে যায়, কিন্তু লিনের বাথরুমের সামনে একটা বিশাল লম্বা সিরিয়াল ছিল। আর মেয়েরা এমনিতেও সাজুগুজু করতে একটু বেশিই টাইম নেয়, আর লিন দেখতে পারে হাতে মাত্র 5 মিনিট সময়ই বাকি আছে। আর যখন এদিকে ব্যাংকের বাথরুমের মধ্যে সে সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সারগুলোকে পাঠাচ্ছিল তখন তার বাথরুমে নক হয়। আসলে সিকিউরিটি গার্ড এখানে চলে এসেছে, কারণ কেউ একজন কমপ্লেন করে দিয়েছে যে সে বারবার করে খালি বাথরুমেই যাচ্ছে, কোনো একটা সমস্যা তো অবশ্যই আছে। আর যখন সিকিউরিটি গার্ড তাকে বলে জলদি করে বেরিয়ে আসো তখন তার হালুয়া টাইট হয়ে যায়। তবে তবুও ব্যাংক কোনো রকম অ্যান্সারগুলোকে সেন্ড করে বাথরুম থেকে বের হয়ে যাওয়ার আগে সে ফোনটাকে ফ্লাশ করার ট্রাই করে, তবে সে দেখতে পারে এটা কোনো কাজেই আসে না। আর তখনই সিকিউরিটির লোকটা বাথরুমের দরজা ভেঙে মধ্যে চলে আসে। আর এদিকে আমরা দেখতে পারি লিনও সেই বাথরুমে চলে এসেছে, তবে যখনই সে ফোনটা হাতে নেয় তখন তার দরজায় কেউ নক করে। আসলে তাকেও সিকিউরিটি গার্ডরা নক করেছে, আর এই জন্য লিন জলদি করে তার ফোনটাকে তার পায়ের মধ্যে লুকিয়ে সেখান থেকে জলদি করে বেরিয়ে চলে আসে, যাতে করে কেউ তাকে সন্দেহ করতে না পারে। আর যখন সে বের হয় তখন সে দেখতে পারে ব্যাংকে ধরে ফেলা হয়েছে, আর তাকে বারবার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তো এই জন্য সে প্রচণ্ড ভয় পেয়ে যখন এক্সামিনেশন হলের সামনে আসে তখন সে দেখতে পারে এইবার ঢোকার আগে তাদের সবাইকে চেক করা হচ্ছে। তো এই জন্য লিন একটু পানি খাওয়ার বাহানা করে ফিল্টারের মধ্যেই তার ফোনটাকে লুকিয়ে ফেলে। আর এইবার আমরা দেখতে পারি যে হলের মধ্যে শুধু সে একাই আছে, তো এই জন্য তার ভাগে যেটা আছে সেটা তো তাকে মুখস্থ করতে হবেই, ব্যাংকের ভাগেরটাও তাকে মুখস্থ করতে হবে। আর এই সমস্ত ব্যাপারগুলো চিন্তা করে প্রথমে লিন তো প্রচণ্ড বেশি নার্ভাস হয়ে যায়, আর তার হাত পা কাঁপা শুরু করে। তবে একটু পরে সে নিজেকে রিল্যাক্স করে সে এমন একটা ফিল করে যেন সে তার ঘরের মধ্যে পিয়ানো বাজাচ্ছে, আর পিয়ানোর যে সুর সেই সুরে সুরে ABCD মুখস্থ করা তার জন্য একটু সহজ ছিল। তো এই জন্য সে পিয়ানো সুরে সুরে এখানে সমস্ত ABCD মুখস্থ করে ফেলে, মানে ব্যাংকের ভাগেরটা আর তার ভাগেরটাও। আর তখন এদিকে আমরা দেখতে পারি থাইল্যান্ডে বাচ্চা কাচ্চারা একটু বেশিই প্যানিক হচ্ছে, কারণ এখানে খুব জলদি এক্সামটা শুরু হয়ে যাবে। তবে এখনও তারা পেন্সিলগুলো পায়নি, তারা পেন্সিলের জন্য ওয়েট করছে। আর তখন অস্ট্রেলিয়াতে লিন সমস্ত কোয়েশ্চেনগুলোর অ্যান্সার মুখস্থ করে তার গলার মধ্যে পেন্সিল ঢুকিয়ে বমি করে, আর যেহেতু তার শরীরটা একটু খারাপ হয়ে গেছে তো এই জন্য সে বাইরে বেরিয়ে চলে আসে, আর সে পানি খাওয়ার বাহানা করে এখান থেকে তার ফোনটা নিয়ে নেয়। তবে তখন সিকিউরিটি গার্ড তার মুখোমুখি আসছিল, তো এই জন্য সে লুকিয়ে পড়ে। আর যখন সিকিউরিটি গার্ড হলের মধ্যে আসে তখন সে বুঝতে পারে যে এই মেয়েটা ব্যাংকের সাথে জড়িত, তো এই জন্য সে তাকে খোঁজা শুরু করে। তো এরপরে আমরা দেখতে পারি লিয়ান কোনো রকমে পালিয়ে মেট্রো পর্যন্ত চলে আসে, তবে সেই সিকিউরিটি গার্ড তাকে এখানেও ফলো করে চলে আসে। কিন্তু লিয়ান কোনো রকমে নিজেকে শান্ত করে সেই অ্যান্সারগুলো বারবার করে সেন্ড করেই যাচ্ছিল, আর তখন সে দেখতে পারে মেট্রো এখান থেকে ছেড়ে দিয়ে চলে গেছে। তো এই জন্য সে আবারও দৌড়ে উল্টো দিকে পালায়, মানে এখন তাকে একসাথে 3টা কাজ করতে হবে, তাকে পালাতে হবে, তাকে কোয়েশ্চেনগুলোকে সেন্ডও করতে হবে, আর যেই বাকি কোয়েশ্চেন এখনও সেন্ড করা হয়নি সেগুলোকে মনে রাখার জন্য তার সেই পিয়ানোর সুরটাকেও মনে করতে হবে। আর আমরা একটা সময় দেখতে পারি যেহেতু কোয়েশ্চেনগুলো পাঠানো একটু বেশিই জরুরি, তো এই জন্য লিয়ান তার কনসেন্ট্রেশন এক জায়গায় নিয়ে আসে, আর সে সমস্ত মনোযোগ এক জায়গায় দিয়ে সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সারগুলো পাঠিয়ে দেয়। আর এই কোয়েশ্চেনগুলো পাওয়ার পরে তারা বারকোডের মধ্যে ছাপিয়ে সেগুলো পেন্সিলে লাগিয়ে দিয়ে জলদি করে তাদের সবাইকে এগুলো দিয়ে দেয়, আর তখনই লিনকে সেই সিকিউরিটি গার্ড ধরে ফেলে। আর আমরা দেখতে পারি যে এখানে লিনকে সিকিউরিটি গার্ড ধরে ফেলেছে, আর অন্যদিকে তারা সবাই এক্সাম দেওয়ার জন্য বেরিয়ে গেছে। কিন্তু আমরা দেখতে পারি সিকিউরিটি গার্ডের সাথে যাওয়ার আগে লিন তার ফোনটা অন্য একজনের ব্যাগের মধ্যে দিয়ে দেয়, যাতে করে লিনের বিরুদ্ধে কোনো প্রমাণ তারা না পায়। তো এরপরে অফিসে এনে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে আমরা দেখতে পারি যে লিনের কোনো ক্ষতি হয় না, যদিও ব্যাংকেরও কোনো ক্ষতি হয়নি, তবে STIC এক্সাম দেওয়ার থেকে তাকে ব্যান করে দেওয়া হয়েছে, আর এতে করে ব্যাংকের কিছুই যায় আসে না। আর যেহেতু লিনের জন্য এটার এক্সপিরিয়েন্স একটু বেশিই ভয়ঙ্কর ছিল, তো এই জন্য দেশে ব্যাক করার পরে সে এটা নিয়ে কোনো সেলিব্রেশন করে না, আর তার ভাগের টাকাগুলোও সে নেয় না। তো এরপরে নেক্সনের সিন চলে আসে কয়েক মাস সামনে, আমরা দেখতে পারি ব্যাংক লিনকে ডাকে। আসলে ব্যাংক এখন চায় এভাবেই টাকা কামাতে, আর এই জন্য সে একটা প্ল্যানিং তাকে বলে,
যেটার মাধ্যমে তারা 10 মিলিয়নের উপরেও কামাতে পারে। কিন্তু লিন এইবার তাকে না করে দেয়, কারণ লিন আর এগুলোর মধ্যে পড়তে চায় না, সে এমন ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি আর হতে চায় না। তখন ব্যাংক তাকে ব্ল্যাকমেইল করার ট্রাই করে। সে বলে যে STIC এক্সামে আমরা যে চিটিং করেছি সেটা সম্পর্কে আমি সবাইকে বলে দেব, আর আমি এইটাও বলে দেব যে সেটার মাস্টারমাইন্ড তুমিই ছিলে। তবে এই সমস্ত ব্যাপারগুলোতে লিনের কিছুই যায় আসে না। সে বলে তুমি বলে দিও, কিন্তু তার এই ব্যাপারটার জন্য খারাপ লাগে যে সে যাকে এত ভালোবেসেছে, সে যাকে পছন্দ করত, সে তার সাথে এই সমস্ত কথাবার্তাগুলো বলছে। কিন্তু ব্যাংক এখানেও শান্ত হয় না। সে যখন দেখতে পারে লিন ভয়ই পাচ্ছে না, তখন সে বলে আমি গ্রেস আর পেট সম্পর্কেও সবাইকে বলে দিব, আর আমি সেই সমস্ত বাচ্চাদের গোমর ফাঁস করে দিব যারা নকল করে পাশ করেছে। আর যেহেতু সমস্ত বাচ্চাদের ক্যারিয়ারের প্রশ্ন, তো এই জন্য লিন তাদের সবাইকে সেভ করার জন্য সমস্ত দোষ তার মাথায় নিয়ে নেয়। আর এত ভয়ঙ্কর একটা মুভি এখানে শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো মুভিটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমাকে ফার্স্ট টাইম শুনলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবাইকে আরও একবার সাবধান করে দেই যে এই ভিডিও থেকে শিক্ষা নেওয়ার কিছুই নেই। যতটা কষ্ট নকলের পেছনে করছো, ততটা কষ্ট যদি পড়ালেখার পেছনে করো, তাহলে হয়তোবা আরও একটু ভালো রেজাল্ট করতে পারো। আর নকল করতে গেলে শেষ পরিণতি হয়তোবা লিনের মতো হতেও পারে। তো যাই হোক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।